আওয়ামী লীগের যে ভোটার সেই ভোটাররা কেন্দ্রে যাচ্ছে না ভোট দিচ্ছে না আমি বিএনপি আমি ভোটের হারাই নেই আমি ভোট দিব না এটা আমার ইচ্ছা আমারা গালি দেন বকা দেন দেন আপত্তি নেই কিন্তু আপনার যারা ভোটার আপনার ভোটাররা কেন্দ্রে যাচ্ছে না আপনার আপনার প্রার্থীর পক্ষে ভোট দিচ্ছে না এই রাষ্ট্র কোন অবস্থাতে যে জঞ্জাল সৃষ্টি করেছে শেখ হাসিনা এই যেন আপনার ভোট এবং মানুষের অধিকার হরণ করে যেভাবে সে নিজেকে নির্বাচিত করে আপনি নিজেও কেছেন তা আওয়ামী লীগ ভোটে নির্বাচিত আরে পার্সেন্ট মানুষ ভোট নাই আপনি নিজে ভোট কেন্দ্রে যান নাই আপনি নিজে আত্মীয় স্বজন ভোট কেন্দ্রে দেয় নাই আজকে এখানে বসে আপনার এখন ভোটে নির্বাচিত ডোনাল্ড যে বাংলাদেশে আসতেছে ওনার বিষা লাগছে না পারমিটটা কে দিছে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় দিছে তো সরকার কে চালায় আওয়ামী লীগ চালায় আওয়ামী লীগ দাওয়াত দিয়ে রোডে আনতেছে আইনা কোন রকম কইরা ক্ষমতায় ফাগুনের লেগে একটা ব্যবস্থা ব্যবস্থা করে দিয়ে যাবে কিনা ডোনাল্ডো এই জন্যই পাটাও ছাড়বো এটা হলো আওয়ামী লীগের শখ আজকে লুনি নিয়ে প্রশ্ন করছে আকবর ভাই বলতেছে লু আরে লুয়ের ব্যাপারে যে গার্থ দেওয়া হচ্ছে আপা কি জন্যই লুয়ের সপর সপর যেই আমি যেটা বললাম সফরসূচি সেটার মধ্যে বাংলাদেশের অংশে একটা কথা বাড়তি লেখা আছে বাংলাদেশের সরকার এবং বেসরকারি বিভিন্ন লোকজনের সাথে লো সাক্ষাৎ দিবেন সেটা কে বা কারা তারা এটা প্রকাশ করে নেই তারা বলছে সরকারি ও বেসরকারি পক্ষ পক্ষগুলির সাথে ডোনাল্ডো ঢাকাতে বৈঠক করবে সাক্ষাৎ করবে বৈঠক করবেন এইটাতেই ওবায়দুল কাদের গার্থতা আর চিল্লা চিল্লি আর ওই যে পাঁচ হাজার কোটি টাকা লোন চাইছে চীনের কাছে এখন লো কোনটা না কোনটা ছাপাই দে

একজন একজন রাত এই আমাগুলো কথা হয়তো এখন আজকে নজিমুল ভাই সাহেব দেশের অর্থনৈতিক সংকট আপনার প্রধানমন্ত্রী নিজের স্বয়ং সংসদে দাঁড়ায় বলছে আপনি আমি এখানে উল্লাস করার কিছু নেই যে কথাটা আপনি বলছিলেন যে পরিবারে যদি দুঃখ হয় পরিবারে যদি অসুবিধা হয় তাহলে সবাই সম্মিলিত সেটা ফেস করতে হয় তা না করে আপনারা উল্লাস করেন আপনারা সত্যরে মিথ্যা বানান মিথ্যারে সত্য বানান নিয়ে যে কথা আপনি বলছেন আমি আওয়ামী লীগ নিয়ে এসে কথা বলবো না তো আমার শিক্ষা আমাকে ওই শিক্ষা আমাকে জিওরমান আমাকে আমরা ওই ধরনের রাজনীতি করি না ওই কালচার কৃষ্টি আমাদের মধ্যে নাই আপনার অনেক বড় সার্টিফিকেট থাকতে পারে কিন্তু আমার যে জ্ঞানের ওটার কাছে নসি আপনি জিরু আমরা ওই শিক্ষা যার কারণে আপনারা যেভাবে বিএনপি আমরা সেভাবে আওয়ামী লীগকে বলতে পারি না এবং বলিও না আওয়ামী লীগ যে আজকে রাষ্ট্র চালাচ্ছে আমরা যে হাসান মাহমুদ যে কথাটা বলছি যে নির্বাচন অংশ না গ্রহণ করে বিএনপি শেষ হয়ে যাচ্ছে আপনার দলের লোকেরাই তো মনে করেন না আওয়ামী লীগের যে সেই ভোটাররা কেন্দ্রে যাচ্ছে না ভোট দিচ্ছে আমি বিএনপি আমি ভোটের হারাই নেই আমি ভোট দিব না এটা আমার ইচ্ছা আমারা গালি দেন বকা দেন দেন আপত্তি নেই কিন্তু আপনার যারা ভোটার আপনার ভোটাররা কেন্দ্রে যাচ্ছে না আপনার আপনার প্রার্থীর পক্ষে ভোট দিচ্ছে না আপনার ভোটাররা বলে যে এখানে ট্রাকও আছে নৌকাও আছে আছে আলু আছে মার্কা এখন সবগুলি তো আওয়ামী লীগ আমি কারে ভোটার আমি কারে ভোট দিয়ে বিরাট বাজন হব বাবার আমি কেন্দ্রে যাব না তাদের ভোটাররা আজকে নিরুৎসাহিত হচ্ছে এই কারণে এই যে তারা দামি প্রার্থী সৃষ্টি করে আত্মীয় স্বজন পরিবার সৃষ্টি করে এই যে বিভিন্ন জায়গায় নির্বাচন করতেছে নির্বাচন দেখাইতেছে যেন বিশাল জনগণ অংশগণ সব জায়গায় কুত্তা শুয়ে রয়েছে বেড়ার শুয়ে রয়েছে পুলিশ বয়ে বয়ে জিমাইতেছে এই যে কালকে এক পুলিশ এক কেন্দ্রে এই বন্দুকের নল দিয়ে জিমাইতেছে পট করে টিকার চাপা বলে নাকি দাঁতের এই থূর্তি মুতি সব উড়ে গেছে পুলিশের এখন হলো এই অবস্থা হলো নির্বাচনের চিত্র তারা নির্বাচন নিয়ে বড়াই করে নির্বাচন নিয়ে সংজ্ঞা দেয় আরে ভাই বৃহত্তর রাষ্ট্র ভারত গণতন্ত্রের মডেল দরি আমরা ভারতকে ব্রিটিশকে তাদের নির্বাচন হচ্ছে তাদের সংসদ বিলুপ্ত হয়ে গেছে সবাই সমানভাবে নির্বাচন করতেছে আপনার দেশে আপনার সংসদ বহাল রাখবেন পরিষদ বহাল রাখবেন আপনার মন্ত্রী বহাল রাখবেন আপনার সবকিছু বহাল রাখবেন আপনার এমপিরা থাকবে পুলিশ প্রটেকশনে তারা নির্বাচন করতে যাবে সেখানে আমি খালিয়াতে তার সাথে নির্বাচন করে কি করবো নজিবুল্লাহ ভাই এস এ সাংবাদিক হিসাবে এজ এ আপনি একজন মানুষ হিসেবে বাংলাদেশের নাগরিক হিসাবে এজ এ সিটিজেন আপনি বলেন এটা কি নির্বাচন এই তামাশার নির্বাচন কেউ করবে আপনি ভারত গণতন্ত্রের মডেল তা ভারতে সংসদ বিলুপ্ত হয়ে নির্বাচন হয় ব্রিটেন ব্রিটিশদের যদি মডেল মনে করেন তাদের সংসদ বিলুপ্ত হয়ে তাদের দেশে নির্বাচন হয় আর আপনার দেশের সংসদ বহাল থাকবে আপনি আমার নির্বাচনে দাঁড়াইতে হবে আপনার বিবেক কি কথাটা এজ এ মানুষ বলতেন আপনাদের দলীয়করণ দল কানা স্বভাব থেকে বেরনে নেওয়া আসতে পারলে এই রাষ্ট্র কোন অবস্থাতে যে জঞ্জাল সৃষ্টি করেছে শেখ হাসিনা এই যেন আপনার ভোট এবং মানুষের অধিকার হরণ করে যেভাবে সে নিজেকে নির্বাচিত করে আপনি নিজেও কেছেন তা আওয়ামী লীগ ভোটে নির্বাচিত আরে ইয়ার টেন পার্সেন্ট মানুষ ভোট দেয় নেই আপনি নিজে ভোট কেন্দ্রে যান নাই আপনি নিজে আত্মীয় স্বজন ভোট কেন্দ্রে যায়নি আজকে এখানে বসে আপনারা এখন ভোটে নির্বাচিত লজ্জা হওয়া হওয়া উচিত উচিত আপনারা সেখান থেকে ফিরে আসছেন একজন প্রধানমন্ত্রীকে খোদা নাকি সে যেটা করবে সেটা মানতে হবে নাকি শেখ হাসিনা খোদা আমার পোলা উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে আমি এমপি উনি আমার পরিবারের সংজ্ঞা দিব আর আমি ওটা মানবো আজকে যখন দেখছে যে ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে না এখন তারা ওপেন টু অল করে দিছে যার ইচ্ছা যার পোলা হোক মেয়ে হোক যাই যে বউ হোক নির্বাচন করো কোন অসুবিধা নেই এই সমস্ত কার্যনির্বাহী কমিটি আওয়ামী লীগের একটা শক্তিশালী দল তাদের কার্যনির্বাহী কমিটিতে সভাতে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা পত্যা করে নিয়ে গেছে শুধু এই ক্ষমতার চেয়ার রক্ষা করার জন্য ডোনাল্ডো ডোনাল্ডো আমাদের দেশের কিছু নাকি ডোনাল্ডোর বিষা কে দিছে আওয়ামী লীগ দিছে আমরা সরকারে আছি ডোনাল্ডো যে বাংলাদেশে আসতেছে ওনার ভিসা লাগছে না পারমিটটা কে দিছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিছে তো সরকার কে চালায় আওয়ামী লীগ চালায় আওয়ামী লীগ দাওয়াত দিয়ে ডোনাল্ডো আনতেছে আইনা কোন রকম করে ক্ষমতায় থাকনের লেগে একটা ব্যবস্থা ব্যবস্থা করে দিয়ে যাবে কিনা ডোনাল্ডো এই জন্য চাটবো এইটা হলো আওয়ামী লীগের স্বভাব ডলার সংকট নিয়ে এবং ডোনাল বক্তব্যটাকে সমর্থন করেছেন বাস্তবতা আমরা এই দেখেন আপনি আপা আপনার সত্যি এই কিসে জয়রে বিষার নিষেধাজ্ঞা করেছে ওই অমুক জায়গায় এটা হয়ে গেছে অমুক জায়গায় ওইটা হয়ে গেছে আমাদের বহু টকস বক্তা এই সমস্ত বক্তব্যই নির্বাচনের আগে দিছে তাদেরকে মানুষ কিভাবে করে করে তাদেরকে কিভাবে মূল্যায়ন দেখেন আমরা রাজনীতি করি মাটি মাটির মানুষ আমরা দেশের মাটিতে পড়ে আমাদের কথা বলতে হলে সত্যতা যাচাই বিচার করে করতে হয় আমাদের দলের কর্মীরা সমর্থকরা আমাদেরকে কষ্ট করে আমরা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকতে হয় হার আমার যার কারণে ওই বিভিন্ন দেশে থেকে বিভিন্ন লোকরা বিভিন্ন রকমের কথা বলে এটা। এই যে আকবর ভাই যে শিকারটা করলো যে কেন ডলারটা আমেরিকান কেন ডলার সংকট হলো এটা দেখার জন্যই কিন্তু উনি পিটার হাসে বাংলাদেশ ব্যাংকে গেছে। এটাই বাস্তব এটাই সত্য। দল গরিবুলে খালি চামচামি করবে এইটুকুই হয় নাকি আমার বিবেক আছে বিবেকের কাছে তো আমার প্রশ্ন করতে হবে। আমরা টকশোতে আসি জনগণকে অবহিত করার জন্য। বাস্তব চিত্রটা আমরা বলার জন্য আসি। এখানে আমার ভুল পারে কারণ আমি তো মানুষ ফেরেস্তা না ভুল হতে পারে আমি চেয়ে নিতে পারি মার্জনা চেয়ে নিতে পারি সব কথাই যে আমার সত্য সেটাও নাও হইতে পারে আমারও তো বিবেকে কিছু বিশ্লেষণ আমি করে থাকি নিজে থেকে হয়তো আমার বিশ্লেষণটা আপনার সঠিক নাও হতে পারে সেজন্যে আমি বলি যে আমাদেরকে অন্তত পক্ষে বাস্তবতার সাথে মিল রেখে কথা বলতে হবে যেন আমাদের আঠারো উনিশ হয় বিশ না হইলেও কিন্তু যেন বিশ আর তেরো জন না হয় তাহলে জনগণ আমাদের প্রতি আস্থা রাখতে পারবে না আমি একজন মানুষ আমার একটা সামাজিক মর্যাদা আমার সামাজিক মর্যাদা যদি নষ্ট হয়ে যায় তাহলে পচিয়ে গেলাম আমি কেন ওই কাজটা করতে যাব আমি তো অর্থের লোভ এখানে আসি না আমি তো পেবের লোক না যে আমি চাকরি করি এনে তাকে অর্থ পাই সংসার চালাই সেই তো আমার সত্য মিথ্যা বলতে হবে তা তো নয় সেহেতু আমি বিবেক জাগ্রত হওয়ার জন্য বলবো সকল মানুষকে আমরা মানব করলে সন্তান আমি দয়া করে বিনয় সকল দর্শক শ্রোতা সরকারি দল বলেন যেখানে যে অবস্থানে আছে আমরা বাংলাদেশের মানুষ আমরা চাই আঠারো কোটি মানুষ শান্তিতে থাকতে আমরা সংকট উত্তরণে চাই আমাদের পরিবার পরিজন দেশবাসীকে নিয়ে আমরা সুখে থাকবো এটার জন্য ত্রিশ লক্ষ লোক প্রাণ দিয়েছিল হ্যাঁ প্রাণ দিয়েছিল প্রাণ দিয়ে আমাদেরকে একটা ভূখণ্ড এনে দিয়েছিল আমাদেরকে একটা পতাকা এনে দিয়েছিল তাইলে আমি সকলকে অনুরোধ করব আমরা আমাদের লিমিটেশন দেখে মিথ্যা কথা বলে বিউ বাড়ানোর জন্য নিজের প্রচারের জন্য এমন কোনো কথা আমরা বলবো না যাই দিয়া সমাজে আমাদেরকে মানুষ বিরূপ মন্তব্য বিরূপ মন্তব্যের শিকার জন্য আমরা না ওই